আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি চিরং থেকে এসেছেন। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ সরওয়ারউদ্দিন। সরওয়ারউদ্দিন স্যার, আপনি চিরং এর কোথা থেকে এসেছেন? শ্রীরাম ফটিকছড়ি থেকে। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কী ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন প্রথমে? আমার হিপ জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, আপনার যে সমস্যাটা, এটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগছিলেন? আমি 2 বছর যাবৎ এই ব্যথা নিয়ে ভুগতেছি। চট্টগ্রাম অনেক ডাক্তার দেখাইছিলাম, নাহলে তারা আমাকে মেডিসিন দিলে ভালো থাকে, মেডিসিন ভরে দিলে মানে আবার আগের পর্যায়ে আপনি পৌঁছে যান। আচ্ছা, এই সমস্যার কারণে মানে আপনি আপনার প্রাথমিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আমাদের চলাফেরা অক্ষমতা, এক ধরনের চলাফেরা করতে পারতাম না ভালো করে। আচ্ছা, মানে আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো আপনার করতে হতো সেগুলো কোনোটা আপনি সঠিকভাবে করতে পারতেন না। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? মানে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। স্যার, কতদিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন এখানে? আজকে 12 দিন। আজকে 12 দিন। স্যার, এই 12 দিন পরে এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? মোটামুটি 70% ভালো হতেছি। ভালো বোধ করছেন? স্যার, এরপরে চিকিৎসা নিলে আরও ভালো হবে। আচ্ছা, আপনি বিশ্বাস করছেন যে আপনি আরও কয়েকটা দিন থাকলে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন? স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত আপনি কীভাবে জানতে পেরেছিলেন? আমি এসএটিভির মাধ্যমে আর ইউটিউবের মাধ্যমে জানি। স্যার প্রোগ্রাম দেখেছেন, দেখে আপনি প্রথম জানতে পারেন। জানার পরে আপনি কী ডিসিশন নিয়েছেন যে স্যারের সাথে একবারে কি আমি একটু দেখা করি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে জন্মাস একবার আসছিলাম। আচ্ছা, মেডিসিন খাওয়ার মোটামুটি আমার একটু ভালো লাগছে, পরে আস্তে লাগছে যে আমি এখানে আসলে ভালো হবো আর কি। এখানে এসে 12 দিনের জন্য এখন মোটামুটি আমি 70% সুস্থ। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনি এই 12 দিন যখন আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি আছেন, এখানকার যারা ডক্টর আছেন বা নার্স আছেন বা যারা অন্যান্য স্টাফ আছেন, তারা কি টাইম টু টাইম আপনার খবর নিয়েছেন বা টাইম টু টাইম আপনাকে যে ধরনের সেবা দেওয়ার কথা সেগুলো কি টাইম টু টাইম আপনি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সবটুকু সবটুকু আপনি পারফেক্টলি আপনি পেয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার নিজস্ব মতামত যেটি। এখানে পরিবেশ মোটামুটি অনেক ভালো, অন্যান্য ক্লিনিক থেকে মোটামুটি পরিষ্কার এবং সব কিছু দিয়ে ম্যানেজমেন্টও ভালো। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনার যেমন কোমরে সমস্যা ছিল, আপনার হাঁটুতে সমস্যা ছিল, তো আপনার এই ধরনের সমস্যার মানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা এই ধরনের সমস্যা হয়তো ভুগছেন, যারা হয়তো বলতে পারেন না মুখে, বা অনেকে আছেন যে মুখ বুঝে কষ্টটা সহ্য করেন, আবার অনেকে আছেন যে হয়তো ডক্টর খুঁজতেছেন সঠিক ডক্টর কিন্তু তারা হয়তো সেটা পাচ্ছেন না, তো সেই সব রোগীদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি বলতে চাই সবাই ভুল জায়গায় চিকিৎসা না করে একবার এখানে এসে একটু দেখার জন্য, আর দেশের বাইরে যাওয়ার আগে একটু বাংলাদেশে এই ডক্টরের কাছে দেখার জন্য সবাই যাওয়ার কথা আমার। আচ্ছা, মানে এটা আপনার বিশ্বাস কেন বলবেন আপনি? মোটামুটি আমি দেশের বাইরে গেছি, তেমন আমার উন্নতি হয় নাই, এখন এখানে একটু এসে মোটামুটি ভালো লাগছে আর কি। আপনি নিজে ভালো বোধ করছেন, তাই আপনার বিশ্বাস যে সবাই যদি এখানে আসেন তারাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা স্যার, সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবাকে আপনি আউট অফ 10 ভিতরে কত মার্কস দিবেন? না, মোটামুটি সেবা সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে বলছেন। আচ্ছা, বিডি টুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।